মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার পরিবারে তোমাদের সুস্বাগতম। আ করছিলাম ফার্স্টে, তো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার জন্য কী করতে হবে? চ্যানেলটাকে লাইক দিতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে, আর বেল বাটনে ক্লিক করতে হবে যাতে আমার নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর এখন বাজে, আমি এখন ঘর থেকেই ঠিক বিয়ে করছি, এখন বাজে 8টা। আর এখন আমি যাবো, সব সবজি টবজি কাটবো, বাদ বাকি সব কাজ করবো, তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতেই পারবে। আর এই সোমবার থেকে পরীক্ষা, আর আগামীকাল বাবা আমারা আসছে, তো আমি খুবই ব্যস্ত থাকবো। আর মেয়েরও পরীক্ষা, জানি না কতটা তোমাদের সাথে ব্লগে কথা বলতে পারবো বা ব্লগ করতে পারবো। যদি কোনো কারণবশত ব্লগ করতে না পারি তো তোমরা মন খারাপ করো না, আমি নেক্সট দিন তোমাদের ব্লগে তোমাদের ব্লগ দিয়ে দেবো, তো ভিডিও তোমাদের কাছে চলে আসবে, তো রাগ করবে না প্লিজ। যদি বাই চান্স আমি করতে না পারি, আর মেয়ের স্কুল ড্রেসও কিনতে যেতে হবে, কেন কি গতকালই ওরা ইনফর্ম করলো যে ওদের স্কুল ড্রেস সময় ওদের পড়তে বসতে মানে পরীক্ষা দিতে হবে বসে। আর ফটো ওদের একটা সেলফি আর একটা এমনি সামনে পুরো ফটো তুলে ওদের পাঠাতে হবে পরীক্ষার আগে। তো একটা গ্রুপ বানিয়ে দেবে ওরা, ওই গ্রুপেই ওরা পড়াশোনা করবে মানে পরীক্ষা দেবে। মানে স্কুল থেকে টিমস ম্যানেজমেন্টই এইটা করে দেবে যে একটা গ্রুপ বানিয়ে দেবে, অনেকগুলো ছাত্রছাত্রী তো ওটা ওদের স্কুলে। তো এই হবে, তো কালকে থেকে একটু টেনশনে আছি যতক্ষণ না মেয়ের ড্রেস কেনা হচ্ছে, কেন কি মেয়ে তো দেখেছো আমার মেয়ে হেলদি, তো সব এসে ভুড়িতে গিয়ে আটকে যায়, কী হবে জানি না। যাই কালকে কিনতে যাবো, কেন কি আজকে বৃহস্পতিবার, আজকে মার্কেট আমাদের এখানে বন্ধ থাকে বৃহস্পতিবারে, ওপারের মার্কেট খোলা থাকে, আমাদের স্টেশনে এপারের মার্কেট বন্ধ থাকে বৃহস্পতিবার, তো আজকে যাওয়া সম্ভব না। আমি ওনাকে ফোনও করবো যে দোকানে পাওয়া যায় স্কুল ড্রেস, দেখিয়ে আছে নাকি, যদি থাকে তো বলবো আমার মেয়ের জন্য রেখে দিতে। আর তো বেশি বকবক না করে চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আর চলো আমি কী করছি সেটা তোমরা দেখে নাও, আর আজকে সারাটা দিন কীভাবে কাটলো কেমন কাটলো সেটা তো তোমাদেরকে দেখাবোই, তোমরাও দেখতে পারবে। প্লিজ সাবস্ক্রাইব করো, কেন কি তোমাদের সাপোর্ট আমার প্রচণ্ড পরিমাণে দরকার। তোমরা হয়তো আমার ঘর দোয়ার দেখে হয়তো ভাবছো এসে আছে, এই আছে সেই আছে দেখে ভাবছো হয়তো আমি খুবই বড় লোক, একদমই না, কেন কি এইগুলো আমার অনেক আগের কেনা। আর এখন রিসেন্ট আমার মানে ফিনান্সিয়াল একটু সমস্যা হচ্ছে, কেন কি বলবো, ওর মানে আমার হাজব্যান্ডের কাজবাজ সেইভাবে হচ্ছে না, তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার। প্লিজ সাপোর্ট করো, তোমরা তো এতজনকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করে তোমাদের কী সমস্যা বুঝতে পারছি না, হয়তো আমার লুকিং ভালো লাগছে না, যা সেটা তোমরা কমেন্ট করে বলো যে তোমরা কীভাবে আমাকে দেখতে চাও না দেখতে চাও সেটা আমাকে বলো। আর এখন তো আমি মানে পুরোটাই ঘরের মধ্যে, আমিও বেরাই মেয়েকে নিয়ে পড়তে যাই স্কুলে যাই এইসব করি, বাইরের মার্কেটে মার্কেটিং আমিও করি, এগুলো করি, তো এগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কেন কি আমি এখন নিজে ঘর থেকে বেরাচ্ছি না, যার যেইটুকু বেরিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যদি ভালো ভিডিও অন্য কোনো বেসেসে ভিডিও দেখেছো সেটাও আমাকে বলো, তাহলে আমি সেইভাবে চেষ্টা করবো করার। তো চলো আজকে দিন থেকে স্টার্ট করি, আর আমি এখন সবজি কাটতে যাবো, তো দেখো কী কী কাটছি আর তোমাদের সাথে দুপুরবেলা বলবো কী কী রান্না করলাম। ওকে চলো দেখো।
বলছি যে স্নান করার সময় আর স্নান করার সময় মানে স্নান করার সময় তোমাদের সাথে কথা বলবো কি করে, কিসব কথাবার্তা মেয়ে হাসছে, মানে স্নান করার পরে তোমাদের সাথে কথা বলা হয়নি, এই খাওয়া দাওয়া হয়ে গেছে, এই মেয়ে বললো মা তুমি একটু ব্লগ করো, তুমি তো করোনি, ওইটুকুনি ব্লগ করো তোমার হয়ে গেল, তাও তো ব্লগ বেশি হয়ে যায় কালকে অনেকটাই বাইরে বেরোনো হবে, এবারে কত বড় ব্লগ হবে না, ওটা কেটে কেটে ব্লগ বানাতে হবে, এবারে কালকে তো কালকে ব্লগে অনেকটা বড় হবে, কেন কি কালকে বাবা মারা আসছে, ওখানে আমাকে যেতে হবে, মেয়ের কালকে মানে সোমবার থেকে পরীক্ষা, কিন্তু কালকে কি পরীক্ষা নেবে জানি, মক টেস্ট নেবে, তো কালকে 9টা থেকে পরীক্ষা নেবে, এখন আই থিঙ্ক 1 ঘন্টা মতো হয়তো ওরা নেবে, দেখবে যে কেমন পরীক্ষা দিচ্ছে আর কি, ওরকম করবে, আর মেয়ের পরীক্ষা হয়ে গেলে দেওয়া হয়ে গেলে স্কুলে, তাহলে আমি আবার মেয়েকে নিয়ে ওর স্কুল ড্রেস কিনতে যাবো, মানে ইউনিফর্ম কিনতে যাবো, কেন কি কেনা হয়নি এবছর, গত বছর তো 6-এই ছিল, এবার বিরাটিতেই ছিল, আর এবছর বারাসাত গেছে 7-এ, তো এবছর তো স্কুল চালু হয়নি, মানে ফিজিক্যালি যেতে হয়নি, অনলাইন অনলাইন পরীক্ষা পড়াশোনা হচ্ছে, পরীক্ষা হচ্ছে, সবই হচ্ছে, তা ভেবেছিলাম কিনবো না, কেন কি বাড়তি শরীর তো কোনো সময় বড় হয়ে যায়, এ তো এবার মেয়ে বলছে বড় হয়ে যাবে বা ছোট হয়ে যাবে, তো ওই জন্য কিনছিলাম না, বড় হয় না বাড়তি শরীর হলে ছোট হয়ে যায়, হ্যাঁ তো ওরকমই, তো এবার কেনে কেউই কেনেনি, আমি কেন কেউ কেনেনি, তো এবারে কালকে মেসেজ দিয়েছে যে কিনতে হবে, আর পরীক্ষার আগে ফটো তুলে পাঠাতে হবে এইসব, তো আবার কালকে যাব কিনতে, তো তখন তোমাদের বাইরেগুলো দেখাবো, কেন আর ওখানেও স্পিড বাড়বে কিছু কিছু জায়গায়, তো অনেকটাই বড় হবে, তো তোমাদের সাথে দেখা করি না তাই জন্য, আর আজকে রান্না করেছিলাম বলতে কী করেছিলাম, হ্যাঁ পটল ভেজেছি আর উচ্ছালু ভেজেছি আর ডিম অমলেট করে ঝোল করেছি, ব্যাস এই, আর ও আমের চাটনি করেছি, ব্যাস এই, তো এইটুকুই, আর পরে এইদিকে সরে, তো পরে তোমাদের সাথে আবার কথা বলো, যদি বিকালে ছাদের ওয়েদার ভালো থাকে, মানে ছাদে মানে আকাশের ওয়েদার ভালো থাকে, তাহলে আমি ছাদে যাব, নচেত যাব না, কেন কি এখন অন্ধকার করে রয়েছে, বৃষ্টি কালকে রাত্রেও অল্প হয়েছে, আজকে সকালেও অল্প হয়েছে, এখনও বেলার দিকে ঝিরিঝিরি করে ভালোই বৃষ্টি হলো, তো জল জমেনি এখনও পর্যন্ত রাস্তায়, আমাদের রাস্তায় মেন রাস্তাতে জল রয়েছেই, আমাদের গলির রাস্তায় এখনও জল হয়নি, আর এখনো অন্ধকার করেছে, জানি না কালকে বাবা মারা কিভাবে আসবে বলতে পারছি না, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একটু শুয়ে পড়লাম, মানে একটু হেলান দিয়ে বসলাম, বসিনি জাস্ট মানে হাফ শোয়া হাফ বসা, হাফ বসা, হ্যাঁ তো চলো এখন ব্লগটা এইটুকুই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি, আমি আর না এসে পারলাম না, আমি না একটু শুয়েছিলাম, আর মেয়ে অনেকদিন ধরে বলছিল আমাকে সাজাবে, দেখো আমাকে সাজিয়ে সঙ্গ বানিয়েছে, এই দেখো এই দেখো কি পরিয়েছে, এই দেখো কি সব দিয়েছে, এই যে চোখে দেখেছো দেখো কি করেছে, আরে চোখটা আমার খুলে জানজনি হবে, চোখটা কেমন লাগছে তুমি বলো তো কমেন্ট সেকশনে কেমন লাগছে, কি বিকট লাগছে দেখতে, হায় কপাল এটা আমি, এ মা ভগবান আমার মেয়ে সাজিয়েছে আমাকে, গ্রেট গোস টু মি, আমি শুয়েছিলাম, এই দেখো আমার সোনার কানেরটা খুলে এখানে একটা মেডিসিন ঝুমকো পরিয়েছে, এই দেখো এটা নাইটির উপরে এইভাবে সাজিয়েছে, আমার নাকে সিঁদুরও ফেলেছে, বলে কি তোমার নাকে সিঁদুর পড়েছে, মা আমি তো বুঝতে পারছি না আমার কিসব সাজিয়েছে, এখন বেশি রাত হয়নি, তো এখনই ভিডিওটা এন্ড করে দেবো, খাওয়া হয়নি এখনো, খাবো, খাওয়া খাইনি, তো ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কেন কি বেশি বড় ভিডিও এগুলো তোমরা তো দেখতে পছন্দ করো না, যাই হোক আর আজকে সাবস্ক্রাইবার হয়েছে 48টা, মানে আজকে একটা হয়েছে,
আর তো দেখেছিলে মেয়ে সাজিয়েছিল, দেখো এখনো চোখে আছে, আমি এখনো তুলিনি, রাত্রিবেলায় তুলবো। আর সব মুছে দিয়েছি লিস্টির, সব গলা টলায় পরিয়েছিল, কি করেছিল, যাই হোক ভালোই করেছিল বলো, যেটুকু করেছিল। তো এখন ভিডিওটা এন্ড করি, আজকে সারাটা দিন কেমন করে কাটালাম তোমাদের সাথে তোমাদের দেখলেই তো। আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, যাতে আমার নোটিফিকেশানগুলো তোমরা সব পেয়ে যাও। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো। রোজ ভিডিও, হ্যাঁ রোজ ভিডিও দেখছিলাম, আর মেয়ে অন্য একটা ভিডিও দেখছিল, যাই হোক। তো আজকের জন্য ব্লগটা এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।